আঙ্কেল, এই ফলের নাম কি? স্বর্ণ আলু। এই ফলের নাম নাকি স্বর্ণ আলু? দেখেন স্বর্ণের মতোই দেখতে কিন্তু। হ্যাঁ, থুপা বাদা। ওয়াও, এটা তো অনেক বড়, 10 টাকা কেজি মাত্র। আঙ্কেল 10 টাকা কেজি বলি, এত কম? মাত্র 10 টাকা কেজি, দেখছেন? হ্যাঁ, কত সুন্দর এবং হচ্ছে টকবক করতেছে কিন্তু, একবারে হলুদ হয়ে রয়েছে পাইকিয়া। প্রতি আটি 10 টাকা পিস। আচ্ছা, একটা দিয়ে একটা তরকারি হবে? কটা নিছেন? 2টা 20 টাকা। ও আচ্ছা, এটার দাম হচ্ছে 20 টাকা। এবং যারা শহরে কিনেন, এই যে এত বড় একটা বাঁধাকপি, যারা শহরে কিনেন তারা কিন্তু 20 টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা কিনতে গেলে নিম্নে 50 থেকে 70 টাকা অবশ্যই লাগবে। ইউ আর ওয়াচিং হেল্পিং আদার্স বিডি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সবাইকে প্রীতির শুভেচ্ছা। তো আজকে আমি আছি ওই ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা, এবং পোস্ট অফিস হচ্ছে মাহা। তো আমি আছি হচ্ছে বুটের কোনা বাজারে। তো আমি একজন হেল্পিং আদার্স বিডির প্রতিনিধি, এমডি আমিরাত হোসেন নিজাম। তো প্রতিবারের মতো, প্রতি সপ্তাহের মতো আজকে আবারও এই নিত্য নতুন দ্রব্যের মূল্যের দাম দর, এবং হচ্ছে আমাদের যে এই গ্রামের যে আমাদের গ্রামের মার্কেটের যে কিছু কেনাকাটা হয়, এবং যে শাকসবজি এবং হচ্ছে পলটল, এভরিথিং, সব কিছু, মাছ, গরু, ছাগল, যাবতীয় যা যা উঠে আমাদের বাজারে সম্পূর্ণ কিছু আজকে আমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবং আমাদের পক্ষ থেকে, হেল্পিং আদার্স ভিডিওর পক্ষ থেকে লাস্টে কিন্তু আমাদের একটা গিফট থাকে, সেটা আপনারা জানেন যে আমরা কিছু বাজার করে অসহায় মানুষদের দিয়ে দিই। তো আজকে আমরা সেই কাজটা করবো, এবং হচ্ছে তার পাশাপাশি আমাদের এই যে কেনাকাটার দ্রব্যমূল্যের এবং হচ্ছে যা যা শাকসবজি সম্পূর্ণ আপডেট জানবো। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের একজন চাচা বড়ো নিয়ে বসে আছে। তো বড়োই কিন্তু যে যারা ওই বাইরে কান্ট্রিতে থাকেন, তারা কিন্তু এই যে দেশের যে পলটা সেটা কিন্তু খেতে পারেন না। তো আজকে হচ্ছে তরথাজার টকটকে বড়োই। তো চাচা আসসালামু আলাইকুম। তো বড়োই কি আপনার গাছের কত কেজি বিক্রি করেন? 50-40 টাকা কেজি মাত্র? এত তো দাম নাই, দাম তো সস্তা তাহলে। হ্যাঁ, আমার তো দর্শক দেখতে পারতেছেন যে বড়ি কিন্তু একবারে অনেক সুন্দর বড়িগুলো। তো সেই বড়িগুলো হচ্ছে 40-50 টাকা কেজি বিক্রি করে ওনাদের নিজের গাছের বড়ই। তো যারা কিনতে চান অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন, হচ্ছে আমাদের এই বুটিয়ারখন্ডা বাজারে অবশ্যই আসবেন। তো আজকে আমরা, হ্যাঁ, এটা হলো মিষ্টি বড়ই, এটা আরও বেশি সুন্দর। এই যে, হ্যাঁ, যারা প্রবাসে থাকেন অবশ্যই দেখবেন যে আমাদের যে এই গ্রামের যে বড়ই, এবং হচ্ছে এখন কিন্তু বড়ির সিজন। ভাই আসসালামু আলাইকুম। ভাই লাউ কেমনে বেছেন, কি পিস বেছেন না কেজি হিসাবে বেছেন? এই যে অর্ধেক কাটাগুলা কেমনে? ও, যারা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা মানে তাদের বাজেট কম, টাকা কম, তারা কিন্তু অর্ধেকটা নিতে পারে। হ্যাঁ, তো এই সবই তারা কিন্তু অনেকটা ভালো করছে, কারণ এই লাউটার দাম যদি 100 টাকা হয়, অনেকেরই সামর্থ্য থাকে না 100 টাকা দিয়ে কিনতে। তো 20-30 টাকা দিয়ে এই লাউটা কিন্তু কিনতে পারবো। হ্যাঁ, তার মনের যে ইচ্ছা সেটা কিন্তু পোষণ করতে পারবো। তো ভাই আপনাকে ধন্যবাদ এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। 10 টাকার ওদের সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আরও বেশি ভালো। তো দেখতে পারলেন যে আমাদের যে বিল এবং হচ্ছে গ্রামের যে দ্রব্যমূল্যের দাম। আচ্ছা, একটা লাউ জিজ্ঞাসা করি, এই লাউটা কত হবে? 70 টাকা কেজি, দেখতে পাচ্ছেন? 70 টাকা কেজি লাউ, 1.5 কেজির উপরে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক লাউ আছে, সবগুলো কিন্তু মিষ্টি লাউ। আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা আরেক আঙ্কেলকে দেখতে পাচ্ছি যে উনি এই ডেঙ্গা শাক, হ্যাঁ, ডেঙ্গা শাক নিয়ে আসছে। তো ডেঙ্গা শাক কেমনে, কিভাবে বিক্রি করেন? 3 পিস 30 টাকা। এখানে 3 মুঠা বলা হয় যেটাকে, এবং হচ্ছে 3 মুঠা। তো 3 মুঠা দিয়ে কিন্তু একটা তরকারি হবে। হ্যাঁ, 3 মুঠা 30 টাকা, মানে 10 টাকা মুঠা পড়তেছে। তো দেখতেছেন যে 10 টাকা মুঠা কিন্তু এই যে এই সবজিগুলা। তো তরতাজা একবার, হ্যাঁ, নিজের ক্ষেতের না তুলে নিয়ে আসছেন, একবারে ক্ষেত থেকে কিন্তু তুলে নিয়ে আসছে, এই যে দেখেন। তো যারা অবশ্যই শহরে থাকেন অবশ্যই গ্রামে আসা বাজার করবেন, এবং গ্রামের যে এই যে এই যে দেখতেছেন তরতাজা, একবারে কচি লাউ না, একবারে কচি ধরতে গেলে যে ছোট ছোট, এগুলা কিন্তু বাজি করে খায় না, বাজি আঁকি ছোট মাছ দিয়ে রান্না করে
সেইগুলো কিন্তু অনেক স্বাদ লাগে এবং সুস্বাদু হয়। এই যে দেখতেছেন এগুলো কেজি না পিস হিসাবে বেছেন? পিস হিসাবে, যার যেটা পছন্দ হয় সেটা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তবে এখানে অনেক ধরনের বেগুন আছে, সিম আছে, তারপর ছোটো বেগুন আছে, টমেটো আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল বেগুন কত কেজি? 60 টাকা কেজি। আচ্ছা এগুলা লাহা বেগুন না? লাহা বেগুন না, লাহা বেগুন মানে লম্বা বেগুন যেটাকে বলা হয়। আর এই ছোটো বেগুন কত কেজি? 100 টাকা। আচ্ছা এগুলো এগুলো হচ্ছে দেশি বেগুন যেটাকে বলা হয়, ছোটো একবারে 100 টাকা কেজি। আঙ্কেল সিম কত কেজি? 50 টাকা কেজি। এগুলো কি আপনি ব্যবসা করেন? ও আচ্ছা, তাহলে তো আপনাকে কিছু লাভ রাখতে হয় তাই না? তো এগুলো হচ্ছে 50 টাকা কেজি, দেখেন কত সুন্দর। এবং টমেটো কত কেজি আঙ্কেল? 30 টাকা কেজি। মাত্র 30 টাকা? হ্যাঁ পাইকারি ধরে সব কিছু দিয়ে দিতে আঙ্কেলে মাত্র 30 টাকা। কতটা 50 টাকা, 60 টাকা, 100 টাকা? এটার সিজন কম। হ্যাঁ এটার সিজন কিন্তু এখনও পরে নাই, গাছে আছে, অল্প ছোটো হইতেছে। এই পাওয়াটা হচ্ছে জাম্বুরা, প্রতি পিস 50 টাকা করে, কিন্তু এখন এটার সিজন নাই, সেই জন্য একটু দামটা বেশি। এবং দাম, হ্যাঁ সিজন ছাড়া সিজনের সময় হলে কিন্তু দামটা কম থাকে তাই না? আচ্ছা তো এটা হচ্ছে ভিন্ন বাজারের মধ্যে, কিন্তু এটাই ভিন্ন জাম্বুরা ফল যেটাকে বলা হয় গ্রামের ভাষায়। তো এখানে লাউ, লাউ শাক বিক্রি করতেছে। তো ভাই লাউ শাক কিনছেন নাকি? কত কেজি, কত কেজি? মোটা হিসাবে প্রতি আটি 10 টাকা পিস। আচ্ছা একটা দিয়ে একটা তরকারি হবে? কয়টা নিছেন? 2টা 20 টাকা। ও আচ্ছা, এ ছোটো ভাই, ছোটো ভাই, এটা কি তোমাদের ক্ষেতের? ও আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ আজকে কি এই এক কাঁচা আনছিল? ও সবগুলো বিক্রি শেষ? তাহলে তো ভালোই, হ্যাঁ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে গা। ও এই কাস্টমার কিন্তু অনেক খুশি, অনেক এই যে এই বিক্রি করতেছে লাউ শাক, আর এটা কিন্তু সবাই পছন্দ করে এবং সবাই নিতেছে। এটা এই বাঁধাকপি, বাঁধাকপি, হ্যাঁ এগুলো কি আপনার ক্ষেতের? আপনি নিজে ফসল পলাইছেন? আচ্ছা তো এই যে আপনি ফসল পলাইছেন, এত এতগুলো আনছেন, হ্যাঁ আপনার এই সব কিছু মিলাই কি আলহামদুলিল্লাহ ভালো আছে? মোটামুটি চাহিদা মতো তো এখন দাম কমে গেছে। এখন দাম কমে গেছে, এখন তো সিজনের লাস্টে না সেই জন্যে। আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করি কত হবে? আচ্ছা এটা কত হবে? এটা কত হবে? আর যে সময় ছিল 40 টাকা? ও আচ্ছা, তাহলে দামটা অনেক কমে গেছে গা। আচ্ছা এটার দাম হচ্ছে 20 টাকা। এবং যারা শহরে কিনেন, এই যে এত বড় একটা বাঁধাকপি যারা শহরে কিনেন তারা কিন্তু 20 টাকাতে কিনতে পারবেন না। এটা কিনতে গেলে নিম্নে 50 টাকা 70 টাকা অবশ্যই অবশ্যই লাগবে। হ্যাঁ 50 টাকা থেকে 70 টাকা অবশ্যই লাগবে। তো এই যে আপনাদেরকে আমরা বিনোদন দিই এবং হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই বাজারে, ভিডিওগুলো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আঙ্কেল ধন্যবাদ। হ্যাঁ এইদিকে আছে আমাদের ফুলকপি, যেটা একটি সুস্বাদু খাবার এবং হচ্ছে একটি সৌন্দর্যময় খাবার। তো আঙ্কেল কি ফুলকপি কিনছেন? হ্যাঁ কিনবেন? আচ্ছা এটা কিনছেন? এটা কত ভাই? 30 টাকা দিকে তো একটু। তো এই যে আঙ্কেলে একটা ফুলকপি নিছে, ফুলটা কিন্তু সুন্দর, 30 টাকা দিয়ে নিছেন? আচ্ছা এটা উনি 30 টাকা দিয়ে নিছে, দেখেন কত বড় একটি ফল এবং হচ্ছে খুবই সুন্দর একটি ফল যেটাকে ফুলকপি বলা হয়। এবং এই জায়গায় কিন্তু অনেক অনেক আছে। এগুলো কি আপনার ক্ষেতের? আপনি ফসল বলাইছেন? ও আচ্ছা, এই হচ্ছে আমাদের বাংলাদেশে একটি খুবই সুন্দর ফল যেটা হচ্ছে কামরাঙা, এবং এটা কিন্তু এই চক জাতীয় ফল এবং সেটা কিন্তু এটা মিষ্টি। আচ্ছা এটা তো তরকারি রান্না খাওয়া যায় না, এমনি আপনি খালিও খাইতে পারেন, মানে কামড়া কামড়া খাইতে পারবেন এবং তরকারির মধ্যে দিয়েও খাইতে পারবেন। তো আপনি কি কিনছেন? কত কেজি কিনছেন? 10 টাকা কেজি মাত্র? আঙ্কেল 10 টাকা কেজি বলি, এত কম? মাত্র 10 টাকা কেজি, দেখছেন? হ্যাঁ কত সুন্দর, এবং হচ্ছে টক বক করতেছে, কিন্তু একবারে হলুদ হয়ে রয়েছে পাইকিয়া। গাছ থেকে বাইরে আনছেন? গাছ থেকে বাইরে আনছেন? আপনার নিজের গাছ? ও আচ্ছা, তো দেখছেন কত সুন্দর, 10 টাকা কেজি, মাত্র 10 টাকা কেজি, একটা কত সুন্দর ফল। তো সেগুলো কি
এই না আমি খামো না আমি খামো না 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 আমি খামো না মাত্র 10 টাকা কেজি দেখতেছেন তো আঙ্কেল ধন্যবাদ হ্যাঁ তো আমরা এইদিকে দেখতে পাচ্ছি হচ্ছে লাউ যেটাকে এই লম্বা লাউ বলে তো ছোট ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি লাউ নিয়ে আইছেন হ্যাঁ জি ভাই লাউ নিয়ে লাউ কত করে বেচতেছেন কেমনে বেচতেছেন 50 টাকা মানে এখান থেকে যে যেটা নিয়ে 50 টাকা আচ্ছা এই হচ্ছে 50 টাকা এত বড় একটা লাউ 50 টাকা দেখেন এই যে এই যে আমি সুন্দরভাবে দেখাইতেছি মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আমি হাত দিয়ে বাসাইতে পারি না হ্যাঁ তো আপনাদের ক্ষেত আছে লাউ ক্ষেত আছে জি আচ্ছা তো এগুলো নিয়ে আইছেন হ্যাঁ তো লাউ ক্ষেত যে করলেন আপনাদের কি লাভবান হয়েছেন না লসাই হয়েছেন লাভবান লাভবান হয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ওনারা লাউ করে কিন্তু অনেক লাভবান এবং কতদিন যাবৎ করছেন এগুলা হইতেছে বিক্রি করতেছেন কতদিন যাবৎ দুই মাস যাবৎ এখনো কি ক্ষেতে লাউ আছে আচ্ছা এই দেখতেছেন কত সুন্দর লাউ তো ভাই ধন্যবাদ হ্যাঁ আঙ্কেল এই ফলের নাম কি স্বর্ণ আলু এই ফলের নাম নাকি স্বর্ণ আলু দেখেন স্বর্ণের মতোই দেখতে কিন্তু হ্যাঁ থুপা বাদা ওয়াও এটা তো অনেক বড় এই হচ্ছে স্বর্ণ আলু অনেক বড় ওইটা ওইটা বেশি বড় তারপর হচ্ছে ওইটা তো এগুলা কি মাটির নিচে হয় না হ্যাঁ এগুলা কিন্তু মাটির নিচে হয় স্বর্ণ আলু এবং এখানে অনেকগুলো আছে আপনার কেমনি বিক্রি করেন 50 টাকা কেজি আচ্ছা দেখতেছেন যেটা স্বর্ণ আলু এবং অনেকে কিন্তু নাম জানে না অনেকে কিন্তু দেখে না এই আলুটা এবং 50 টাকা কেজি মাত্র 50 টাকা কেজি তো যারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে এই গ্রামের বাজারে আসলে কিন্তু এই স্বর্ণ আলুটা পাবেন তাই তো আচ্ছা শহরে কিন্তু পাবেন না শহরে কিন্তু এই আলু পাওয়া যায় না হ্যাঁ এটা গ্রামে পাওয়া যায় এই স্বর্ণ আলু হ্যাঁ 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 এটা কিন্তু হুট করেই আমি পাই গেছি যেহেতু আজকে ভিডিওতে আপনাদের দেখাইলাম কিন্তু এটা কিন্তু কোনো সময় পাবেন না শহরেও পাবেন না এটা গ্রামে হয় এবং যারা ফলায় না এটি একটি গাছেই হয় এমনিতেই হয় হ্যাঁ আচ্ছা ভাই আঙ্কেল ধন্যবাদ হ্যাঁ তো আমরা এই এত এত মানুষের ভিড়ে আরেকটা সুন্দর খাবার দেখতে পারতেছি যেটা সিলেট অঞ্চলে জনপ্রিয় এবং হচ্ছে সিলেটে কিন্তু এটা খুবই বহাল অবস্থায় বহাল আছে এবং সবাই খাই তো আজকে দেখেন এই যে পান মিষ্টি পান এবং হচ্ছে কিলি পান অনেক পানে কিন্তু বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম আপনার দোকানে কি কি পান আছে ভাই অনেকগুলো পান আছে অনেক জাতের পান আছে তা আমরা দেখতে পাচ্ছি এই যে মিষ্টি পান এই সাজায় রাখছেন কত টাকা এগুলো কত করে 10 টাকা পিস 10 টাকা তো এক পিস হচ্ছে 10 টাকা এই জায়গার মধ্যে এই অনেক ফল আছে হ্যাঁ অনেক ফল আছে যেগুলো আমি নিজে জানি না অনেক জানে তো দেখেন কত সুন্দর তো সিলেট কিন্তু এই মানুষে জানি আমরা এই যে এই পান খাই তো সেই জন্য ভিডিওটা করা অবশ্যই যারা সিলেট থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে সাড়া দেবেন যে আপনারা এই পান খান কিনা তো ভাই ধন্যবাদ হ্যাঁ হুট করে এই যে এই আন্টি আমার সামনে পড়লো তো ওনাকে দেখে কিন্তু খুবই খারাপ লাগলো ওনার হয়তো একটা অঙ্গ নষ্ট এবং হচ্ছে উনি হাঁটতে পারে না তো এই বাজার বাজার ঘুরে ঘুরে এই পেঁয়াজ এবং হচ্ছে মরিচ এবং হচ্ছে এই এগুলা তুলতেছে কেউ দুইটা একটা করে দিতেছে তো এই ওনার ব্যাগটা যদি একটু দেখায় আমি এই যে দেখেন ওনার ব্যাগে কিন্তু এই যেগুলো এই যে বেগুন হ্যাঁ এই যে সিমু এই যে আবার আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এগুলো কিন্তু উনি তুলছে আপনি তুলছেন না হ্যাঁ উনি ওনাদের কাছ থেকে হাত পাইতে পাইতে এই দুইটা একটা করে তুলছে অনেকে দিচ্ছে অনেকে দিছে না তো আন্টিকে পাইলাম এবং হচ্ছে আন্টিকে বলছি যে আপনাকে যদি আমি বাজারটা করে দিই উনি খুশি হবো কিনা তো বাজারটা যদি আমি করে দিই আমাদের পক্ষ থেকে আপনি খুশি হইবেন হ্যাঁ একটা মাছ দিলে খুশি আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন ওনাকে একটা মাছ দিলে উনি খুশি আমি মাছটা কিনে নিয়ে আই আপনি জায়গায় দাঁড়ান হ্যাঁ ব্যাগ নিয়ে যেতাম আচ্ছা আমি ব্যাগটা নিয়ে গেলাম তো ওনার জন্য মাছ কিনতে আসলাম তো ওই মাছ কিনছে এবং হচ্ছে মাছটা ওনাকে কেটে দিচ্ছি যাতে ওনার কষ্ট না হয় দেখ হচ্ছে আপনার মাছ এই জায়গায় মাছ আছে অনেকটা কাইটা নিয়ে আইছে হ্যাঁ ভালো হয়েছে না আচ্ছা এটা বইরালা না রক্ত বেড়ে গেছে আর কিছু লাগবে আপনার হুম
আচ্ছা আমি আপনাকে এটা ধরো তো এসে যাব না দিকে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দিদি চলবে না যে কোনো কিছু যে কোনো কোনো একটা কিছু কিনে কিনবেন ঠিক আছে আপনার এভাবে কষ্ট করার দরকার নাই আপনি বাসায় চলে যান দা ঠিক আছে না আপনি খুশি তো সত্যি এই টাকাগুলো একজন প্রবাসী ভাই দিছে উনি বিদেশে থাকে ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম মানুষকে আমরা সবসময় সাহায্য করতে পারি আমি আপনাকে অনেক সময় ফলো করছি তো দেখতেছি অনেক জায়গায় গেছেন কুড়াইতেছেন এইগুলা তো আসলে খারাপ লাগলো বিষয়টা দেখে সেই জন্য আপনি আপনার কাছে আসলাম হ্যাঁ আচ্ছা তো গেলাম আল্লাহ হাফেজ তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এখানেই শেষ এবং হচ্ছে পরবর্তী আমাদের বাজারের আপডেট নিয়ে আসবো আমাদের হচ্ছে গরুর হাট এবং নয়তো গরুর হাট নয়তো আমাদের অন্যান্য যে দ্রব্যমূল্য আছে সেইগুলো নিয়ে তো বিস্তারিত এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই ফলো করবেন তো ধন্যবাদ সকলকে এবং প্রবাসী ভাইদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সালাম তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলতেছি এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ Thanks for watching. To watch more, subscribe. Helping others BD for support humanity.